তো আমি রেডি হয়ে চলে এসেছি। আমি একা, আমার সাথে কেউ নেই। একা মানে একা মেলা ঘুরবো এটা ভাবার কিছু নেই। আমি আর আমার ব্যাটার হাফ আজকে মেলা ঘুরবো। অভিজিৎ এখানে কোথাও একটা ওয়েট করছে, তো আমি চলে এসেছি। তো চলো, ওদিকটা তুমি বলে দিলে মন্দিরের পেছন রাস্তা আছে, তোমার পাশটা ওটা পাশের রাস্তা ডান দিকে। ডিরেকশন দিতে জানে না। তুমি লোক জিজ্ঞেস করার কথা বলছিলে, আমি জিজ্ঞেস করতাম রং মিস্ত্রি দাদা এটা কোন সাইড পর্যন্ত মন্দিরের পেছন দিয়ে। আমার অনেক বন্ধু বান্ধব বলে তুই কি ভালো একটা বয়ফ্রেন্ড পেয়েছিস, দেখুন দেখা হতে না হতে প্রথমেই ঝগড়া করে নেয়। তো যাই হোক, এখন আমরা চললাম দোনাইমপুর, তারপর যাব মহেশাপুর। এখন এই মুহূর্তে রাস্তাটা যতটা ফাঁকা নির্জন দেখতে পাচ্ছেন, পুজোর রাতে যদি কেউ আসেন তাহলে এখানে আপনি বাইক কি হেঁটে যাওয়ার মতন রাস্তা পাবেন না, এত ভিড়ভাট্টা থাকে। তো চলুন, কথা বলতে বলতে অলমোস্ট মন্দিরের কাছে চলে এসেছি। এটা হচ্ছে মায়ের মন্দির, এটা হচ্ছে মায়ের চাতাল বা মন্দির যাই বলবেন। আমরা এখানে যাওয়ার পর একজন পূজারী ছিলেন ওখানে, আমরা যাওয়ার সাথে সাথে গেটটা খুলে দিলেন যাতে আমরা খুব ভালোভাবে দর্শন করতে পারি। প্রতিদিন এখানে পুজো হয়, তো ফুল ফল যেগুলো সকালে মাকে দেওয়া হয় সেগুলো উনি এখানে প্রত্যেকদিন পরিষ্কার পুজো হয়। করছিলেন। তো আমার চোখে একটা বাতাসা পড়লো, সেটা আমি একটু চেয়ে নিলাম। ওই বাতাসাটা দেওয়া যাবে, দিয়েন। এভাবে হঠাৎ বিকেল বেলা এসে প্রসাদ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তো চলুন মহাশয়কে খাওয়াই, ইনি আবার একটু খাবেন, বাকিটা আমাকে খেতে হবে। তো এখান থেকে যাচ্ছি আমরা মহেশাপুর। রিজন হচ্ছে আমরা কালী পুজোর রাতে এসেছিলাম, কিন্তু আমরা কোথাও সেরকমভাবে দর্শন করতে পারিনি, আর রাত হয়ে গেছিলো অনেকটা, তার জন্য আমাদের বাড়িও চলে যেতে হয়েছিল। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা ফাঁকা সময় এসে দর্শন করে যাব। দোনাইপুরটা যেমন বোলপুর রাস্তায় পড়ে, সেরকম মহেশাপুরটা কিন্তু কীর্ণাহার রাস্তায় পড়ে। তো দুটো দুটো রাস্তা, দোনাইপুরের তুলনায় মহেশাপুরটা যথেষ্ট দূর। তা চেষ্টা করবেন বাইক বা টোটো অটো এসবে কিছু আসাই, হেঁটে না আসাটাই সব থেকে ভালো হবে। কথা বলতে বলতে অলমোস্ট আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, বাঁ দিকে মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মন্দিরের সিঁড়িটা, যেটা মহেশাপুর হরিপাড়া নপাড়া লেখা রয়েছে, আর এই হচ্ছে মায়ের অ্যাকচুয়াল মন্দির। দোনাইপুরের মায়ের থেকে মহেশ্বরপুরের মা আমার মনে হলো বেশি লম্বা, তার জন্য চাতালটাও বেশ লম্বা। নিত্য দিনের পুজো হয় এই পোর্শনটাই, কিছু সন্ন্যাসীদের সমাধি রয়েছে, আর আমরা এখন মেন মূর্তিটা মায়ের দেখতে চললাম। এটা হচ্ছে মায়ের মূর্তি, যেটা এখনো পর্যন্ত ভাসান হয়নি, পুরোটা যেহেতু জল বৃষ্টি এরকমের সমস্যায় হয়নি। তো আমি এটা ফার্স্ট আপনাদেরকে দেখাই। এটাকে গর্ভগৃহ বলে, পুকুরে যেহেতু জল নেই, জল আশা করি অনেকটা উঁচু পর্যন্ত থাকে, কারণ গাছের শিকড়গুলো দেখে বোঝা যাচ্ছে এতটা পর্যন্ত জল থাকে। এখনও মায়ের মূর্তিটা ঠিক এভাবেই আছে। যারা হয়তো কালী পুজোর দিনে আমাদের মতন মূর্তি মায়ের মূর্তি দেখতে পান না, অসুবিধা হয়, তো তারা জগদ্ধাত্রী পুজোর দিন পর্যন্ত দেখতে পাবেন যদি আপনারা আসেন, ইন্টারেস্টেড যদি হন। মানে আশেপাশে প্রচুর দূর দূর থেকে মানুষ এখানে পুজো দেখতে আসে। তো যারা মনে করেন যে না আমরা দেখবো, তো জগদ্ধাত্রী পুজো পর্যন্ত কিন্তু আপনাদের জন্য মাকে রাখা হয়, তো অবশ্যই আসবেন দেখবেন। আর এটা হচ্ছে চারপাশ। আর এখন এখান থেকে আমরা যাব, কোথায় যাব? লাপুর মেলা। মেলা সন্ধ্যেবেলা ছাড়া ঠিক মানায় না, তাই আমার মনে হলো ব্রিজে দাঁড়িয়ে আমরা একটু গল্প গুজব করি, তারপর নয় যাব। তো ফাইনালি মিট মাই ম্যান। আমি আর অভি 7 বছর ধরে একসাথে আছি, আমাদের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ বন্ডিং আছে। কারণ প্রেমিক সত্তা হয়তো রাগ অভিমান সব করতে পারে, কিন্তু বন্ধু সত্তা এটা করে না, চল বন্ধু সত্তা সেটাই মাফ হয়ে যায়। নেক্সট কোনো ব্লগে না হয় রিলেশন গসিপ হবে, আজকে যেহেতু আমাদের মেলা যাওয়ার আছে। তো এখান থেকে সোজা আমরা মেঘাদে বাড়ি গেছিলাম, সেখানে গাড়ি রেখে একদম মেলা। খুব তাড়াতাড়ি আসছে মেলার ব্লগ। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।